ময়মনসিংহে 30 সালে ট্রাক চাপায় নিহত অন্তঃসত্ত্বা মায়ের গর্ভ ফেটে জন্ম নেওয়া সেই নবজাতক এখন সুস্থ আছে। নবজাতকটি বর্তমানে নগরীর বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ডান হাত ভাঙলেও সে আশঙ্কামুক্ত বলে জানিয়েছে চিকিৎসকরা। এদিকে নবজাতকটির সমস্ত দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসক। ময়মনসিংহ থেকে আওলাদ রুবেলের প্রতিবেদন। ভাগ্যের কি নির্মম পরিহাস, ময়মনসিংহের 30 সালে সড়ক দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে যাওয়া নবজাতক মেয়ে বাচ্চাটি এখন সবার আলোচনার বিষয়। পৃথিবীর আলো দেখার আগেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে বাবা, মা এবং বোন। মায়ের জঠরে 8 মাস ধরে বেড়ে ওঠা এই বাচ্চাটি সড়ক দুর্ঘটনায় মাকে হারানোর সময় সড়কেই ভূমিষ্ঠ হয়। মা তার জীবন বিলিয়ে দিয়ে সন্তানকে পৃথিবীর আলো উপহার দিয়ে গেছে। চিকিৎসকরা জানিয়েছেন বাচ্চাটির ডান হাতে দুটি হাড় ভাঙা আছে, তবে আশঙ্কামুক্ত রয়েছে। সময় অলমোস্ট পুরোপুরি করেই তার জন্ম হয়েছে, তো তার বেসিক্যালি হার্ট, লাং এগুলি সব ভালো আছে, কিন্তু প্রবলেম যেটা আছে তার একটু হাড়টি ভেঙে গেছে। আমরা এটা হিউম্যারাস বলি, ডান হাতের এই হাড়টা ভেঙে গেছে। এদিকে নিহত জাহাঙ্গীরের গ্রামের বাড়িতে বইছে শোকের মাতম। শোকে স্তব্ধ আত্মীয় স্বজনরা। ভাইয়া নাই, অন্তত আমাদের দেখা লাগবে না, যেহেতু আমাদের বাতি যা আমাদের ছেলের মতো না, তারপরে তো ফেলাই দিতে পারবো না রে, ময়মনসিংহের জেলা প্রশাসক। তার সম্পূর্ণ দায় দায়িত্ব আমি নিতে রাজি আছি এবং আমরা নিব, তবে অত্যন্ত আশার বিষয় যে আমাদের এই তার এলাকারই শিশুটির এলাকারই কয়েকজন সমাজসেবক, তারাও আমাদের কাছে কথা বলেছেন, তারা কথা দিয়েছেন, তারাও শিশুটির ভরণ পোষণ, তার ভবিষ্যৎ জীবনে সব কিছু দেখাশোনার জন্য তারাও তাদের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করবে। শনিবার দুপুরে ত্রিশালের কুটভবন এলাকায় ট্রাক চাপায় অন্তঃসত্ত্বা রত্না বেগম, তার স্বামী জাহাঙ্গীর আলম এবং তাদের 6 বছরের মেয়ে সানজিদা নিহত হয়। তাদের বাড়ি ত্রিশাল উপজেলার রায়মনি এলাকায়। আওলাদ রুবেল, এসটিভি, ময়মনসিংহ। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।